শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপারে যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে সেইটা নিয়ে। আর আজকের অ্যাসাইনমেন্টে আমরা শিখব যে হাউ টু মেক পুডিং। আমরা ওখানে দেখেছি যে পুডিং অথবা খিচুড়ি অথবা ফিরনি এইরকম একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, যেখানে কিনা এটা আসলে যে নিউট্রিয়াস বা টেস্টি এটা দুইটা তোমাকে মিনিমাম কারণ উল্লেখ করতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, সেইটা ফলো করতে হবে কি তোমার বইয়ে যে কাস্টার্ড রেসিপি দেওয়া আছে সেইটা অনুযায়ী। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে কাস্টার্ড রেসিপি বানাতে গিয়ে কিন্তু তোমাকে এখানে প্রথমে দিয়েছে ইনগ্রিডিয়েন্টসগুলো, তারপর উপকরণগুলো কী কী সেটা আগে দিতে হবে, তারপর হাউ টু প্রিপেয়ার কীভাবে এটার বর্ণনা করতে হবে। তো এইটাকেই ফলো করে আমরা এবার করবো যে কীভাবে তোমার পুডিং রেসিপি করা যায়। তো দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্যারাগ্রাফের মূল টপিক হচ্ছে কি যে হাউ টু মেক পুডিং, কীভাবে পুডিং তৈরি করা যায়। ইনগ্রিডিয়েন্টস তুমি লিখলা একটা কোনো একটা কালি দিয়ে, সেটা আন্ডারলাইন করবা, এখানে অবশ্যই কলম দিবা না। ইনগ্রিডিয়েন্টসের কথা আবার দুই রকম ভাগ আছে। আমরা জানি যে পুডিং তৈরি করতে গেলে প্রথমে যদি আমরা একটি সুন্দর ক্যারামেল তৈরি করি তাহলে পুডিংটা আরও বেশি দেখতে অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, তাহলে ক্যারামেল তৈরি করতে কী কী লাগবে শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও, যে 4 টেবিল স্পুন গ্র্যানুলেটেড সুগার লাগবে, আর 2 টেবিল স্পুন হোয়াট ওয়াটার লাগবে। মানে তোমার গ্র্যানুলেটেড সুগার বলতে চূর্ণ চিনি, মানে যত চিকন চিনিটা হবে বেশি ভালো হয় আর কি, আর 2 টেবিল স্পুন হচ্ছে তোমার হট ওয়াটার, 2 চা চামচ তোমাকে এখানে কী দিতে হবে গরম পানি। আর দেখো যে এগ মিক্সচার, তুমি যে এগ মিক্সচার করবা দুধ দিয়ে এইটার জন্য তোমাকে কী দিতে হচ্ছে, দেখো যে 4 এগস আমরা এখানে করবো, 4টা ডিমের পুডিং। হ্যাঁ, তারপরে 4টা ডিমের জন্য তোমাকে লাগবে যে 500 মিলি মিল্ক, তারপরে 1/2 কেজি দুধ লাগতেছে, আর 8টা ডিমের জন্য হলো আমরা 1 কেজি দুধ দিব। আর রয়েছে কি 10 টেবিল স্পুন গ্র্যানুলেটেড সুগার, আবার তোমাকে এখানে চূর্ণ চিনিটা লাগতেছে 10 চা চামচ। আর তুমি যদি কাপে করে দাও তাহলে ওটার পরিমাণ কিন্তু তখন কমে আসবে, যে দেখা যাচ্ছে 2 কাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটি কীভাবে তৈরি করব, তো দেখে নাও যে হাউ টু প্রিপেয়ার কীভাবে এটা তৈরি করতে হবে, অথবা ইনস্ট্রাকশান যে কোনো তুমি একটা দেবে। এখানে আমরা দুইটা তোমার সুবিধার্থে দিয়ে রাখছি, তুমি যে কোনো একটা নিবা। দেখো যে অ্যাট ফার্স্ট মেক আ ক্যারামেল, প্রথমে আমরা কী করতে হবে, অ্যাট ফার্স্ট মেক এ ক্যারামেল, একটা ক্যারামেল তৈরি করো, ক্যারামেল সস ফর আ পুডিং, এই পুডিংটার জন্য তোমাকে একটা ক্যারামেল সস তৈরি করতে হবে। কাভার দ্য ইনার সারফেস উইথ ওয়েল, এবার তুমি যে পটে করবা মানে কাপ হবে বা পট হবে যেটা, সেটা কী করতে হবে, ইনার বলতে নিচে যে সারফেসটা সেটা কী করতে হবে, ওয়েল দিয়ে, তুমি এটা বাটার দিয়েও করতে পারো, যে একটু ব্রাশ করে নিতে হবে। ইট উইল মেক দ্য রিমুভাল অফ দ্য পুডিং ফ্রম দ্য কাপ সিম্পল অর ইজিলি। এটা কী করবে, যখন তুমি পুডিংটা কাপ থেকে বের করে নিয়ে আসবা তখন এটা তোমাকে রিমুভ করতে মানে সরিয়ে নিয়ে আসতে অনেক বেশি সহজ হবে। পোট দ্য ওয়াটার, এবার ওয়াটার এর সঙ্গে দাও, অ্যান্ড দ্য সুগার ইন দ্য পট, আর এর সঙ্গে কী দিবা, ওয়াটার আর চিনি। হিট দ্য পট টু মিডিয়াম হিট, এবার তোমার এই পাত্রটাকে মিডিয়াম একটা হিটে হিট করতে হবে, বেশি হিট করলে কিন্তু এটা পুড়ে যাবে। লেট ইট সিট ডাউন, এটাকে একটু থামতে দাও, আনটিল দ্য সারফেস ইজ সফটলি কালার্ড, যখন এর উপরিভাগটা মানে ক্যারামেলের উপরিভাগটা একটা সুন্দর হালকা একটা কালার হয়ে আসবে, আস্তে আস্তে কিন্তু কালারটা গাঢ় হয়ে যাবে। পোর দ্য ক্যারামেল ইন টু দ্য কাপস, এবার ক্যারামেলটাকে তুমি যে কাপ বা পটে পুডিংটা বানাবা সেখানে ঢেলে নাও অফ দ্য কাস্টার্ড। নাও ক্রিয়েট আ মিক্সচার অফ এগস, এবার কী করতে হবে, তোমাকে যে দুধ ডিমের যে মিক্সচার সেটা বানাতে হবে। তাহলে মিক্সচার অফ এগস, এবার এগের মিক্সচারটা বানাও ফর পুডিং, পুডিংয়ের জন্য ক্র্যাক দ্য 4 এগস, 4টা এগকে তুমি ভেঙে দাও ইন এ টাব, একটা তুমি সেটা যে কোনো একটা পটেই নিতে পারো। বিট দ্য এগ জেন্টলি, মানে এই যে এগটাকে তুমি যে সুন্দর করে মৃদুভাবে যে হুইস্কি দিয়ে যেটা নেড়ে নেওয়ার কথা বলা হয়েছে উইথ আ বেলন হুইস্ক। অ্যাড দ্য মিল্ক, এখানে দুধ যোগ করো, অ্যান্ড দ্য সুগার টু দ্য পট, এবং চিনিটা অ্যাড করে দাও, অ্যান্ড স্টির ইন দ্য মিক্সচার, এবং সেটাকে মিক্সচারে নাড়তে থাকো। শিফট দ্য এগ মিক্সচার উইথ স্ট্রেনার, তারপর এই এগ মিক্সচারটাকে একটা পাত্রে ঠিকঠাক নিয়ে নাও। নাও পুট দ্য মিক্সচার অফ এগস অন দ্য ক্যারামেল, তারপর সেটাকে ক্যারামেলের উপরে ঢেলে দাও, অ্যান্ড কাভার দ্য পট, পটটাকে এবার তার উপরে যে কাভারটা থাকে ঢাকনাটা থাকে সেটা দিয়ে চেপে দাও। পুট দ্য পট অন দ্য স্টোভ, এবার পটটাকে তুমি চুলায় বসিয়ে দাও, আর তোমাকে এটা ফর 20-25 মিনিটস মতো জাল দেওয়া লাগবে। তারপর দেখো যে আফটার দ্যাট, এরপর টেক দ্য পট অফ
দ্য স্টোভ মানে চুলা বন্ধ করে ওটা সরিয়ে নাও। নাও পুডিং ইজ অলরেডি অলমোস্ট রেডি, এরপর তোমার পুডিংটা প্রায় হয়ে গেছে, তারপর তুমি কী করবা, কুল ইট ইন দ্য রেফ্রিজারেটর, এটা তুমি ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দাও। তো শিক্ষার্থী বন্ধুরা চলো এরপর আমরা এই যে আমাদের পুডিংয়ের যে কী হেলথ বেনিফিট দুইটা আছে সেটা আমরা দেখে নিব। হেলথ বেনিফিটস আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, আমরা জানি যে দুধ হচ্ছে সবচেয়ে আদর্শ খাবার, যে দুধ যেহেতু আদর্শ খাবার অ্যান্ড ইটস মেইন ইনগ্রিডিয়েন্ট এবং এটা হচ্ছে দুধ প্রধান উপাদান, সো ইট ইজ গুড ফর হেলথ, তাই এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। আর দেখো যে ইট ইজ ডেলিশিয়াস, এটা যেমন সুস্বাদু অ্যান্ড সোর্স অফ, এটা আবার কিসের উৎস, প্রোটিন ক্যালসিয়াম এক্সেট্রা, কারণ এখানে ডিম আছে দুধ আছে, সো এখান থেকে আমরা প্রোটিন ক্যালসিয়াম এইগুলোও পাই। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা এভাবে দুইটা হেলথ বেনিফিটও দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি জানিয়ে রাখি যে এই প্যারাগ্রাফ, এই হচ্ছে তোমার ডিসক্রিপশান যে হাউ টু মেক পুডিং, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যাতে এটা ফলো করতে পারো যে আমরা কীভাবে লিখবো, তার মানে তুমি কিন্তু এটা অবশ্যই কপি করবা না, তুমি এবার তোমার মনের মতো করে লিখবা, কিন্তু লাইক এই সিস্টেমে তুমি লিখবা, জাস্ট তোমাকে সিস্টেমটা দেখানোর জন্য এইটা করা হলো, অবশ্যই তুমি তোমার নিজের মেধা এবং রুচি মননশীলতা দিয়ে করবা। তো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।